অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ রাত্রি 12টার পর বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ। এই চারটি রাশিকে তেজুরি ভরিয়ে দিতে চলেছে, অর্থাৎ আপনার ধন ভাণ্ডার ভরাতে চলেছে এই বৃহস্পতি। চারটি রাশি ধনের বরদান হতে চলেছে। কোন কোন এই চারটি রাশি এই শুভফল পেতে চলেছে এই বৃহস্পতি রাশি, দেখুন, বৃহস্পতি এতদিন পর্যন্ত মকর রাশিতে অবস্থান করছিল। এই মকর রাশিতে নিজগৃহে অবস্থান বিশেষভাবে কিন্তু সব দিক থেকে কিন্তু অসুবিধা কিন্তু আসছিল এই বৃহস্পতির মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ। এই চারটি রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, আপনার ঝুলি ভরি দিতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, কোন কোন দিক থেকে এই চারটি রাশি ফায়দা পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। প্রথম আসি যে রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি এই বৃহস্পতি রাশিতে অবস্থান, শনির ঘরে অবস্থান করছে, বিশেষভাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে। প্রথম কথা দিক হচ্ছে আপনাদের ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট মজবুত করবে, সফলতা লাভের জায়গা আপনাদেরকে দিবে এই বৃহস্পতি, এবং আপনাদের খাজানা ভরাতে চলেছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের কি দেয়? পুত্র সন্তান। বৃহস্পতি আমাদেরকে কি দেয়? এডুকেশন। বৃহস্পতি আমাদের কি দেয়? ধর্মীয় শিক্ষা। বৃহস্পতি আমাদেরকে কি দেয়? জ্ঞান। মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড, আপনার বিবাহিত জীবন কেমন হবে, এটা সম্পূর্ণরূপে কিন্তু বৃহস্পতির উপর নির্ভর করে। এই বৃহস্পতি রাশির দ্বিতীয় পতি রাশির উপর, অর্থাৎ আপনাদের প্রথম কথা হচ্ছে আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত হবে, এবং কর্মের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা থাকবে, এবং আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, বিবাহের জায়গা, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদেরকে দিচ্ছে, শেয়ার মার্কেট থেকে লাভ, গোল্ড থেকে লাভ, চাঁদি থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে এই বৃহস্পতি রাশি পরিবর্তনে আপনারা কিন্তু শুভ ফলগুলো কিন্তু পেতে চলেছেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। দেখুন, মকর রাশির দ্বিতীয়ভাবে এই বৃহস্পতির অবস্থান, ধনভাবে বৃহস্পতির অবস্থান, এই অর্থকেও কিন্তু বৃহস্পতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আপনি কত টাকার মালিক হবেন, কত কোটি টাকার মালিক হবেন, আপনার ব্যাংক ব্যালেন্স কেমন হবে, আপনার অ্যাসেট কেমন হবে, এই জায়গাটা কিন্তু টোটাল কিন্তু বৃহস্পতির আন্ডারে। এই যে দ্বিতীয়ভাবে বৃহস্পতির প্রবেশ মকর রাশির ক্ষেত্রে, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ব্যবসা থেকে আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু হবে, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু আপনাদের হবে, এবং বিশেষ করে আপনাদের আটকে যাওয়া টাকা, ডুবে থাকা টাকা, সেই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু এই সময় হবে। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে বা বিদেশের সাথে কোনো যুক্ত আছে, সেখান থেকে প্রফিট কিন্তু এই সময় মকর রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ প্রদান করবে এই বৃহস্পতির রাশি পরিবর্তন। দেখুন, আমি যে দুটো রাশির কথা বললাম, তাদের
রাশিচক্রে বৃহস্পতির অবস্থান কেমন আছে, ডিগ্রিগত দিক থেকে কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না, তো এই জায়গাটা কিন্তু দেখা দরকার। অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করলে কিন্তু ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকলে এই জায়গাগুলো বা আপনার কোনো পাপক গ্রহ সঙ্গে যুক্ত থাকলে আপনার কিন্তু পূর্ণ মাত্রায় শুভ ফল কিন্তু পাবেন না। এই জন্য বৃহস্পতিকে মজবুত করতে, বৃহস্পতি মজবুত হলে কি আপনার অর্থ, সন্তান, বিবাহ, শিক্ষা, ধর্ম, এগুলো সমস্ত কিছুকে কিন্তু এই বৃহস্পতি নিয়ন্ত্রণ করে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ধনপতি এবং পঞ্চমপতি চতুর্থ ভাবে অবস্থান করছে। দেখুন, ধনের জায়গাটা তো, আর্থিক স্থিতির জায়গাটা তো বৃশ্চিক রাশি ভালো দিবেই 100%। রাজনীতি কেরিয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে সফলতা আসবে। আপনার পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পরিবারের সুখের জায়গা। এবং পঞ্চমভাবে এই অবস্থান, চতুর্থভাবে অবস্থান পঞ্চমপতি, এই যে কেন্দ্র ত্রিকোণ একটা রাজ্য সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য। এখানে বৃহস্পতি আপনার ক্ষেত্রে যারা কনসালটেন্সিতে আছেন, ধরুন আপনি অ্যাডভোকেট, আপনি ডক্টর, আপনি টিচার বা আপনি অ্যাস্ট্রোলজার, এই জায়গা, এই সেক্টরগুলোতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু দিতে চলেছে। অর্থাৎ কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, ধনপতি চতুর্থভাবে যাওয়া, ধনের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো দিবে, বিদেশ থেকে লাভ কিন্তু দিবে, এবং কেরিয়ারের দিক থেকে, কর্মের দিক থেকে এই সময় কিন্তু আপনাদেরকে, কিন্তু আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা দিবেন। অর্থাৎ এই যে আমি বৃহস্পতি রাশি পরিবর্তনে যে তিনটি রাশির কথা বললাম, সেই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে। আর একটি রাশি, সর্বশ্রেষ্ঠ রাশি, যে রাশি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে এই বৃহস্পতি রাশি পরিবর্তনে, অপার ধন, ধন বরদান পেতে চলেছে। শেষ যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের ভাগ্যপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনারা বৃহস্পতি একাদশভাবে অবস্থান, এখানে আপনাদের সফলতা, সাকসেস জায়গা নির্দেশ করছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন, নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। অর্থাৎ আপনারা শেয়ার মার্কেট থেকে, আপনারা গোল্ড থেকে, আপনারা চাঁদি থেকে, এই জায়গাগুলো আপনারা কিন্তু প্রফিট, এবং বিদেশ থেকে কিছু কিছু লাভ, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, যারা রাজনীতি কেরিয়ারে আছে তাদের ক্ষেত্রে উত্থান, এবং এডুকেশনের দিক ভালো, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ, পারিবারিক সুখ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট, সহায়তা পাওয়া, এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু এই বৃহস্পতি নির্দেশ করছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি ভাগ্যপতি একাদশভাবে যাওয়া, অর্থাৎ ভাগ্যের দ্বারা, ভাগ্যের সাপোর্ট, সফলতার জায়গা, লাভের জায়গা, সাকসেসের জায়গা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই একাদশভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুফল প্রদান করবে, এবং নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এই ছিল চারটি রাশির ধন বর্ষা হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।